সম্পত্তি নির্যাতন কাণ্ডৰ তদন্ত পূৰ্ণগতিত চলি আছে আজি আদালতত হাজিৰ কৰোৱা হ'ব ডক্টৰ সংগীতা দত্ত ইতিমধ্যে ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে বলিউল ইছলামক আৰু ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে দুগৰাকী কৈ বন কৰা মহিলাকো বন কৰা মহিলা লক্ষী ৰায় আৰু কাবাইক ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে সোমবাৰে পোষ্ট আদালতক হাজি কৰোৱা হৈছে তিনিকে আদালতত হাজি কৰাছিল পূৰ্বৰ বন কৰা মহিলাকো সুবেৰা বেগম নামৰ মহিলা গৰাকীৰ জবান বন্দী গ্ৰহণ কৰা হৈছে আৰু এতিয়াও ওলোৱা নাই শিশু দুটিৰ প্ৰকৃত পৰিচয় দুটি শিশু সন্দৰ্ভত মুখ খোলেন অভিযুক্ত উৎপলায়ো অভিযুক্ত উৎপলা বসুরও মারাথন জেরা অব্যাহত আছে আমি ইতিমধ্যে জানাইছো যেহেতু যি আসলে রাজ্য কপোয়া শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত করেছিল সেই চিকিৎসক দম্পতিটো আর তারপরে ইটোর পিছত সিটুক নতুন নতুন তথ্য উন্মোচিত হয়েছিল এই ঘটনার লগত জড়িত হয়ে থাকা আর বহু লোক আসলে এতিয়া এই আরক্ষীর আওতালে হয়েছে আইনের আওতালে আহিছে আর এই মুহূর্তে আমি জানাইছো যেহেতু ইতিমধ্যে এই ব্যক্তিগত সহায়িকা উৎপলা বসুক গ্রেপ্তার করা হয়েছে তার দুগৰাকী কৈ আশা কর্মীক এই আরক্ষী জালত পড়ছে লগতে বরপেটার চেঙারপাড়া এগারী মহিলাও জালত পড়ছে যে ধরনের আসল সারোগেসি সেন্টার চলা হয়েছিল উৎপলা বসুর তত্ত্বাবধানত আর যে ধরনের অবৈধভাবে আসলে সারোগেসি সেন্টার চলায় এই আসলে কণমানি দুটিক যোগান ধরেছিল এই চিকিৎসক দম্পতিটুক আর বিশেষক ধনের বিনিময় সেই আসলে সারোগেসি সেন্টারটির এই দুটি শিশুক যোগান ধরা হয়েছিল চিকিৎসক দম্পতিটুক কণমানিজনী 30,000 টাকার বিনিময় ক্রয় করা হয়েছিল আর কণমানি শিশুটিক 10,000 টাকার বিনিময় ক্রয় করার যে অভিযোগ উত্থাপন হয়েছিল আর তারপরে দেখবলে পাওয়া গেছিল ইটোর পিছত সিটুক আসলে এই ঘটনার লগত জড়িত হয়ে থাকা বিভিন্ন তথ্য এটা উন্মোচিত হয়েছে আর শেহতিয়াক এই ঘটনার লগত জড়িত হয়ে পড়া বিশেষ উৎপলা আর দুগৰাকীক আশা কর্মীর জেরা মারাথন জেরা আরক্ষী অব্যাহত রাখিছে তারপরে বরপেটারপাড়া আটক হওয়া মহিলাগুলো জেরা চলাইছে গতি স্বীকারোক্তির ভিত্তিত আর নতুন নতুন তথ্য পোহরলে অহার সম্ভাবনা আছে কেন ইতিমধ্যে আরক্ষীর জেরাত বহুবোৰ তথ্য উন্মোচিত হয়েছে কিন্তু যেহেতু তদন্ত চলি আছে আরক্ষীর তদন্তর আওতাত আছে সমগ্র বিষয়টি আর সেই আসলে যুক্ত তথ্য উন্মোচিত হয়েছে সেই সমূহ আরক্ষীয়ে এতিয়াও প্রকাশ করা নাই কেন তদন্তর খাতিরতে কিছু কথা আসলে গোপন করে রাখিছে আরক্ষীয়ে আর এই আসলে দুগৰাকী কৈ চিকিৎসক ইতিমধ্যে যে আরক্ষীর জিম্মাত আছিল আর ডক্টর ওয়ালিউল ইসলামর কালি আরক্ষীর জিম্মার মেয়াদ করেছিল লগতে যুগী বন করা মহিলা ঘর আসে আরক্ষীয় গ্রেপ্তার করেছিল আরক্ষীর জিম্মাত রাখিছিল খুদপোষ অব্যাহত করে থাকা হয়েছিল আর তারপর তিনিওকে আদালতত হাজির করা হয়েছিল যেহেতু আরক্ষীর জিম্মার মেয়াদ উকলি গৈছিল আর পরবর্তী সময় আদালতত হাজির করার পাছতে ন্যায়িক জিম্মালে প্রেরণ করা হয়েছে আর ইফালে আজি যেহেতু সংগীতা দত্তর আরক্ষীর জিম্মার মেয়াদ উকলিব আর সংগীতা দত্তক আজি পুনের আদালতত হাজির করা হব আর আদালতত হাজির করার পিছত সংগীতা দত্তক পুনের আরক্ষীর জিম্মাত বিচার সম্ভাবনায় অধিক কিন্তু আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয় ন্যায়িক জিম্মালে প্রেরণ করা হয় সেয়া আসলে পরবর্তী সময়তে আদালতত হাজির করার পিছতে জানিপরা হব কিন্তু এই মুহূর্তে এই ঘটনার কিন্তু নতুন নতুন তথ্য নতুন নতুন মূল রয়েছে আর এই ঘটনার জড়িত হয়ে থাকা আর বহু কথা আসলে গোপন অধ্যায় উন্মোচিত হয়েছে আর বহু লোক আসলে এই যে ঘটনার জড়িত হয়ে থাকা আর বহু রৌ বরালি জালত পড়ার সম্ভাবনা আছে।